Alhamdulillah. Allah Rabbul Alamin mubarak mashe Shaban mashe 15 Rojul 14 tarikh dibagot rastro aski 15 tarikh Lailatul Nisfi min Shaban Shaban mashe 15 tarikh rastro Mabdura এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে একত্রিত করিয়া আল্লাহ তাআলার প্রশংসা এবং গরত্ব বর্ণনা করার তৌফিক দান করেছেন আমাদের নিয়তে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই জন্য উচ্চ সুরে আওয়াজ দিয়ে কালিমাতুস শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক আমাদের মধ্যে অনেক ভাই মেডিকেল ভর্তি আছে অসুস্থ অবস্থায় মেডিকেল ভর্তি কেউ অজ্ঞান হয়ে আছেন কেউ অপারেশন থিয়েটারে আছেন অথবা কেউ অনেক পেরেশানির মধ্যে লিপ্ত ফজরের এশারে জামাতটাও করতে পারেনি বিভিন্ন পেরেশানিতে ব্যস্ত আছেন রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে ভালোবাসার কথা না কেন বললাম ভালোই যদি না বাসতেন আল্লাহর ঘরে মেহমান বানাইতেন ঠিক কি না যারা আল্লাহর ঘরে ঢুকে যায় তারা আল্লাহর মেহমান রে আর মেহমানকে মেহমানদারি করা যে মেজবান হয় তার দায়িত্ব ঠিক কি না তো আল্লাহ বলেন আজকে এখনের জন্য আল্লাহ বলেন মেজবান আর আমরা হলো মেহমান তো মেহমানকে মেজবান কে মেহমানদারি করার জন্য কে আল্লাহ এজন্য আমরা যে আসতে পারছি বসতে পারছি শেষ পর্যন্ত বসার নিয়ম করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা ঘরে যে বসতে পারছি আবার অন্তরের অন্তস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন অল্প সময় কথা বলবো জুমার আলোচনায় তো লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে অনেক আলোচনা করেছি কিন্তু এখন অল্প সময়ের ভিতরে আমাদের করণীয় এবং বর্জনীয় কিছু আমল করব কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমল করব রাসূলের তরিকা মতো ঠিক কি না মন করা কোনো আমল করব না কারণ মন করা আমল আল্লাহ তাআলা পছন্দ করেন না মন করা আমলকারীকে আল্লাহ তাআলা ওই দলটাকে পথভ্রষ্ট পথহারা দল বলছেন গুমরাহী দল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা আর কুল্লু দালালাতিন ফিন্না যারা নাকি আমি করি নাই কোনো কাজ আমার জীবনে কোনো আমল করি নাই সে করলো এবং করছি সেটাকে কমাইয়া দিল করি নাই করলো আর আমি করেছি আমল সেটার থেকে কমাইয়া দিল সে হলো পথভ্রষ্ট পথভ্রষ্ট পথহারা গুমরাহী আর কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নাম এর জন্য আমল করবো কার তরিকা মত রাসূল সাল্লাল্লাহু যেভাবে আমল করতে আমাদেরকে বলেছেন সেভাবেই আমল করব কিন্তু রাসূলের আশিক তো এরাই রাসূলের প্রেরিত তো এরাই যে রাসূলের আনিত ইসলামকে না বাড়াবাড়িও করে না যে সারাসারিও নাই বাড়াবাড়িও নাই ঠিক কি না সে হলো প্রকৃত রাসূলের আশিক সে হলো প্রকৃত রাসূলের আশিক কিন্তু ওই জ্ঞান ওই মেধা তার জেহেনের মধ্যে থাকতে হবে যে আমার নবী আনিত ধর্মকে বাড়ানো যাবে না কমানো যাবে না কোরআন সুন্নাহ অনুযায়ী আমি আমল করব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ একদল তো এখন নবী কে মানতেছে না একটা তো নবী কে মানতেছে না আপনারা অবশ্যই ইউটিউব যারা খবর দেখতেছেন এরা অবশ্যই দেখতেছেন পঞ্চগড়ে আরেক আরেক নবী দাবি করতেছে অনেক আগের থেকেই দাবি করে কিন্তু ইদানিং এরা পাকা চালায় গেছে ঠিক না পাকা বলছেন তো পাকা আপনার উলুর যখন পাকা তো যায় মরিবার করে আশা করি এরা এই আল্লাহর জমিনে নবীকে বাদ দিয়া
এই আল্লাহর জমিনে তারা বসবাস করবে এই সাহস কোন কুচ্ছিকালও হয় নাই তাদের হবে না ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত নবী প্রেমিক তার নবীর উম্মতরা এই জমিনের উপর বাইসা ঠিক কি না নবীর উম্মত আখির নবীর উম্মত শেষ নবীর উম্মত নবীর পরে যে আর কোন নবী নাই নবীর পরে আর কোন নবী নাই ওই নবীর উম্মত ইঞ্চি ইঞ্চি জমির উপরে যারা বাইসা আছে এরা বেঁচে থাকতে আরেকজন নবী দাঁড় করে দিবে পশ্চিম কালো হবে না ঠিক কি ঠিক না শহীদ হয়ে যাবে জীবন দিয়া দিবে কারণ নবীর আশিকা নবীর প্রেমিক যারা এরা কখন নবীর প্রেমে জীবন দিতে ভয় পায় না সাহাবা কেরামদের যুগও ছিল এর পরেও ছিল এখনো আছে ঠিক কি না আরে দল মত নির্বিশেষে নবীকে মহব্বত করে এখানে আওয়ামী লীগ নাই এখানে বিএনপি নাই এখানে জামাত নাই এখানে অন্যান্য দল নাই তুমি যেন আল্লাহকে মানতা তুমি যদি আরেফকে না মানো তুমি যেন নবীকে মানতা না তুমি যদি নবীকে না মানো তুমি যেন আল্লাহকে মানতা না তুমি যদি আল্লাহকে না মানো তো তুমি ইমানদার থাকতে পারো সুতরাং আজকের রাত্রটা হলো আমলের রাত্র কিসের রাত্র আমলের রাত্র এই জন্য ওলামায়ে কেরাম যেভাবে বলবে সেভাবেই আমল করব ঠিক কি ঠিক না ওলামায়ে কেরাম আমাদের কাছে মেসেজ পাঠাইছেন আখির নবী বিশ্ব নবী উনি হলেন শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না বকশিবাজার থেকে নিয়ে আর মার্কাজ মনে হয় বকশিবাজার ঢাকা বকশিবাজার আর পঞ্চগড় এই গ্রুপগুলা আখির নবীকে মানতেছেন আহা কোরআনের যে ওই চারটা আয়াত খাতামান নবীগণ শেষ নবী এই আয়াতটা না মানলে তাদের ঈমান থাকবে না কেউ যদি কোরআনের একটা হরফ বা নকতা অস্বীকার করে তার ঈমান থাকবে না তার ঈমান তো থাকবে না সুতরাং আমি আপনি সবাই মিলে যে নাকি শেষ নবী বলে না নবীর পরে আর কোনো নবী নাই এটাকে বিশ্বাস করে না আমরা সবাই ফতোয়া দিতে পারি সে কাফের তার জবান দ্বারা এটা বাহির করতে হবে কাদিয়ানিরা কাফের আমি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহ আযজা ওয়াজাল হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন লা ইয়াতালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন ফি জামিই খালকিহি ইয়াগফিরু লি জামিই খালকিহি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ নজরদারি করেন কি বিশেষ দৃষ্টি দেন বিশেষ নজরদারি করেন মানে বিশেষ কি নজরদারি এই রাত্রে এই রাত্রে বায়াহু ফি উলি জামি খাতিহি আল্লাহ তাআলা তার বান্দাকে সমস্ত বান্দাকে মাফ করে দেন সুবহানাল্লাহ এটা একটা কিন্তু ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ যারা মুশরিক যারা ঈমানদার না যেমন নবীকে নবী মানে না আখির নবী বলে স্বীকার করে না এরা কি কাফের ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ বিদ্বেষ পোষণকারী বিদ্বেষ পোষণকারী একজন আরেকজনকে কষ্ট দেয় বিভিন্ন ভাবে কথার দ্বারা মালের দ্বারা বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেয় ওই বিদ্বেষ পোষণকারী এই দুই ব্যক্তি ছাড়া আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিই সুবহানাল্লাহ তাহলে এই রাত্রে আমরা আল্লাহ তাআলার বিশেষ নজরে থাকতে হবে ঠিক কি ঠিক না এক নম্বর আমরা লা শারীকা আল্লাহকে আমরা
এককভাবে মানি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই আল্লাহর সাথে কোনো যারা বলে আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহ এক আল্লাহ এক অদ্বিতীয় অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা হলো শপথ বাক্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন একটা সূরা দিয়েছেন এই সূরাটা হলো ঈমানদারদের জন্য শপথ বাক্য ঠিক কি না আরেকটা সূরা সূরাতুল কাফিরুন যে তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা দুষ্টদের অন্তর্ভুক্ত না এইজন্য সূরাতুল কাফিরুনকে বেশি বেশি পড়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়া লা দিনুকুম বলিয়াদি তোমাদের কর্মফল তোমাদের জন্য আমাদের কর্মফল আমাদের জন্য ওই মুমিন যে কর্ম করবে তার আল্লাহকে এক বলে স্বীকার করে পড়ে তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এককভাবে ওই মুমিনকে দান করবেন পুরস্কৃত করবেন কিন্তু কয়দিন তুমি বুঝতে পারবা তুমি যে তুমি মুশরিক তুমি যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে ইবাদত করতা আল্লাহর সাথে অন্যকে শরীক করে ইবাদত করতা বন্দেগী করতা ওই দিন তুমি আল্লাহর কাছ থেকে তোমার কর্মফল তুমি বুঝে নিও ঠিক কি ঠিক না ওই দিন আমরা দেখতে পাবো ওই দিন কে সত্য কে হক আর কে না হক ওই দিন আমরা বুঝতে পারবো নাকুম দিনুকুম বলিয়াদি তোমার কর্ম তোমার জন্য আমার কর্ম আমার জন্য এটা এই না তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম এরকম না বিশেষ করে বুঝতে হবে আল্লাহর সাথে শরীক করা যাবে না ঠিক কি ঠিক না ইবাদত করব কার হুকুম মানব কার আল্লাহর হুকুম মানব তো কার তরিকা মত রাসূলের তরিকা মত রাসূলের তরিকা কি রাসূল বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমরা কি নবীর সুন্নতকে মানতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা জানে প্রাণে এবং জীবন দিয়ে আমরা রাসূলের সুন্নাহকে ভালোবাসি ঠিক কি না অনেক সময় দেখা যায় যে কোনো পরিস্থিতির কারণে আমরা রাসূলের সুন্নাহটা মানতে পারি না ঠিক কি না কিন্তু রাসূলের সুন্নাহকে আমরা ভালোবাসি রাসূলের সুন্নতকে আমরা মহব্বত করি রাসূলের সুন্নত নিয়ে যদি কেউ উপলব্ধি করবে আমার জীবন থাকতো সেটা আমরা মেনে নিতে অথচ পরিস্থিতির কারণে হয়তো অনেক সময় মানতে পারি না ঠিক কি ঠিক না আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে ওঠে না কিন্তু নবীর সুন্নতকে নিয়ে কেউ উপলব্ধি করবে আমি নবীর উম্মত জমিনের উপরে বেঁচে থাকতে সেটা কখনো হইতে আমরা দিব না দিব না এটাই হলো নবীর ভালোবাসা নবীর প্রেম আর নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মহব্বত যখন থাকতে নবী বলতেছে ওই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ এই জন্য আমরা রাসূলের আশে রাসূলের খানি উম্মত হতে চাই ঠিক কি ঠিক না আমরা নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমাদের সন্তান সন্ততিকেও বেশি ভালোবাসি আমাদের পিতা মাতার চেয়েও আমরা বেশি ভালোবাসি ঠিক কি না আমাদের সম্পদের চেয়েও আমরা বেশি ভালোবাসি সেই ভালোবাসাটা কিভাবে দেখাব ভালোবাসে বাসি এটা কি জবানে কই লইব আদি বলদার ভালোবাসি 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 এই ভালোবাসাটা প্রমাণ করতে হবে তো ঠিক কি না আল্লাহ তাআলা তো বলেছেন বান্দারে তোমরা কি আমারে ভালোবাসো তখন আমরা জবাব দেবো কি হ্যাঁ আল্লাহ আপনাকে আমরা খুব ভালোবাসি ঠিক কি না আচ্ছা বলেন তো এখানে কে আছেন আল্লাহকে ভালোবাসেন না আমরা কি কেউ আছি এখানে আল্লাহকে ভালোবাসি না 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 আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর ভালোবাসাটা আল্লাহ নিজেই বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ হে আমার বান্দারা তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে তোমরা ভালোবাসো فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ الله تعالى نيجي বলতেছে فَاتَّبِعُونِي তাহলে আমার রাসূলকে ভালোবাসো সুবহানাল্লাহ আমার রাসূলের অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ করো তাহলে ইউ বিবি
আমিও তোমাকে ভালোবাসি এক তরফা কোনোদিন ভালোবাসা হয় না ঠিক না আমরা যতই বলি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি এই ভালোবাসা কি এক তরফা হবে না আল্লাহ আমাকে ভালোবাসতে হবে যদি আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি তাহলে না নেগেটিভ পজিটিভ মিললো ঠিক না তাহলে লাইট জ্বলবে লাইট জ্বলবে নেগেটিভ পজিটিভ নাই বাল জ্বলবে না আরে ভাই আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ শর্ত দিয়েছে আমার নবীর সুন্নতকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো ফাত্তাবিউনি আমি তোমাকে ভালোবাসবো সুবহানাল্লাহ দাবিটা পূরণ করতে হবে নবীর ভালোবাসা দিয়া ঠিক কি ঠিক না নবীর জন্য মরতে চাই ঠিক কি ঠিক না নবীর জন্য জীবন দিতে রাজি আছি নবীর জন্য সমস্ত সম্পদ দিতে রাজি আছি আরে ভাই একটা ঘটনা মনে রাখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন আপনাদের জানা আছে না কোথায় হিজরত করেছিলেন মদিনায় আরো জোরে নিজেই বলতেছেন আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা যে আমাকে এবং আমার সাহাবাই কেরামদেরকে কত মহব্বতার ভালোবাসছো রাসূল বলতেছেন তাহলে শুনো একটুখানি বলি আরে তার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি দিয়া দিছে তার বাইরে তার দুইটা স্ত্রী ছিল তো একটা স্ত্রীকে হালাল করে দিয়া আরেকজন আর মুহাজির বাইকে তারা দিয়া দিছে এরকম ভাবে মুহাজির আনসাররা মুহাজিরকে এরকম ভালোবাসে সুবহানাল্লাহ রাসূল বলতেছেন আমি তোমাদের আচার আচরণ তোমাদের আলো বাতাস সব কিছু দ্বারাই আমি উপকৃত এবং আমি পছন্দ করতেছি মহব্বত করতেছি তোমরা যেরকম ভালোবাসা দেখাইছো তোমাদের প্রত্যেককে আমি এত ভালোবাসি এত মহব্বত করতেছি সব কিছুই আমার কাছে খুব ভালো লাগতেছে আমার কাছে পছন্দ হয়েছে আমার কাছে খুব আনন্দিত আমি আনন্দিত কিন্তু একটা জিনিসের কারণে আমি খুব কষ্ট পাইছি একটা জিনিস তখন আনসার মুহাজিররা তো রাসূলকে ভালোবাসা তাদের জায়গা সম্পদ ও বাচ্চা স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে দিয়া মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে তাহলে রাসূলের ভালোবাসাটা তাদের কতটুকু একটু চিন্তা করেন এদের ভালোবাসার তো আর কোনো প্রমাণই দিতে হয় না ঠিক ঠিক না মহব্বতের কোনো প্রমাণই লাগে না তারা এত মহব্বত করছেন নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে গেছে নবীর প্রেমে দেশ ত্যাগ করে দিয়েছেন বিবিকে ছেড়ে দিয়েছেন সন্তানকে ছেড়ে দিয়েছেন আমাদের নবীর জন্য আমরা সব ছেড়ে দিলাম তারপরও আমাদের নবীকে আমরা ভালোবাসতে হবে ঠিক কি ঠিক না আরে কাদিয়ানীরা তোমরা কি দেখছো কয়েকজন না রক্তাক্ত হয়েছে একজন না পঞ্চগড় শহীদ হয়েছে তোমরা জানো না আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত এই উম্মতরা বেঁচে থাকবে সবাই নবীর জন্য শহীদ হইতে প্রস্তুত আছে ঠিক কি ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম ও আনসার আল মুহাজির আমি সব দিক থেকে তোমাদের কাছে খুশি কিন্তু একটা জিনিসে আমি খুব কষ্ট পাইতেছি সেই কষ্টটা যদি দূর করতে পারো আমি রাসূল ওয়াদা দিলাম আমি রাসূল ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছি জান্নাতের গ্যারান্টি যখন দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে জামাতা এদিকে চাচাতো ভাই লাভ দেয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আলী প্রস্তুত কিন্তু দ্বিতীয়বার দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত উসমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত সম্পদ আছে আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আমি আপনার জন্য বিসর্জন দিতে রাজি আছি আপনি একবার বলেন আপনার কি কষ্টটা আমি সেই কষ্টটা পূরণ করতে রাজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আমার কষ্টটা হলো আমি এখানে পানি পান করে তৃপ্তি পাইতেছি না সব দিক দিয়ে আমি সুখী আছি কিন্তু পানি পান করে আমি তৃপ্তি পাইতেছি না লোনা পানি যে কুয়ার পানি খায় সে কুয়ার পানি লোনা লোনা পানি খাইতে খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খুব তিক্ত হয়ে গেছেন এই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন
ya Rasulullah, আমি আপনার এই পানির সমাধান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাড়ি কই? আমার বাড়ি তো হলো মক্কা, তো তুমি এখানে মদিনায়, তুমি তো ভাড়াটে। এটা উসমানের তো ভাড়াটে, তুমি কেন সম্ভব? বাবা, আমি যেহেতু জান্নাতের খুশখবরি আপনি দিয়ে দিয়েছেন, এই জন্য আমি আর বরদাস্ত করে এখানে নেই। আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়, এগুলো আমি দেখতে চাই না। আমি আমার নবীর প্রয়োজন মিটাই দিয়েছি। সাধারণ পানির ব্যবস্থা করবো না, ওই সময় একটা সময় ছিল কেউ কারো কুয়ার থেকে পানি নিতে হলে এজাজত লাগতো, পারমিশন লাগতো। সামান্য কুয়ার পানি নিয়ে তাদের হাজারের পর হাজার, মাসের পর মাস তাদের মধ্যে যুদ্ধ। তারপর সাহস করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে জিম্মাদারি নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি দোয়া করলাম তুমি যেন তোমার কাজে সফল হয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার ব্যক্তিদেরকে, বয়স্কদেরকে নিয়ে রওনা দিলেন। প্রত্যেক কুয়ার পানি চেক করতেছেন, কিন্তু দেখা গেল মদিনার আনাসে কানাসে কোনো কুয়া বাকি নাই, সব কুয়ার পানি, সমস্ত পানি লবণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এখন হাউ মা উপরে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, আরে আমি কি আমার নবীর আশাটা পূরণ করতে পারবো না, আমি কি আমার নবীর চাহিদাটা পূরণ করতে পারবো না বলে হাউ মা উপরে কাঁদতেছে। আরে সে তো ওই উসমান, যখন নাকি তবুকের যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভবতী নারী ছাড়া আর শিশু বাচ্চা ছাড়া, বৃদ্ধ বাবারা ছাড়া, যারা নাকি একেবারে বৃদ্ধ, এদেরকে ছাড়া একটা পুরুষও ঘরে থাকতে পারবা না, আমরা ওই রোমানদের সাথে আমরা যুদ্ধ করব যারা নাকি মুক্কার এই মুসলমানদেরকে একেবারে নিপাত করার জন্য মহাত্মাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্রায় 40,000 সৈন্য নিয়ে তারা ওই মদিনার দিকে আগাচ্ছে। তারা তবুক প্রান্তরে এরা পৌঁছে গেছে, তখন ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আর ওই ঘোষণা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একত্রিত প্রকাশ করছেন। প্রায় 28,000 সাহাবায়ে কেরাম ছিলেন, এদের মধ্য থেকে রাসূল আরেকটা ঘোষণা দিয়েছিলেন যে তোমাদের যা যা কিছু আছে সব কিছু তোমরা আমার কাছে নিয়ে আসো, তবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে সব কিছু নিয়ে আসছিলেন। আপনারা ইতিহাস জানেন, কোনো কিছুই রাখেন নাই। আবু বকরকে জিজ্ঞাসা করছিলেন, আবু বকর তোমার ঘরে কি রাই কাশো? আবু বকর বলতেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, গেলে উমর কান্দে কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দির কারণে আমি তো মনে মনে ভাবছিলাম তবুকের যুদ্ধে যে ঘোষণা দিয়েছেন আপনি, আমি আবু বকরের চেয়ে এই ঘোষণার মধ্যে আমি আবু বকরের চেয়ে আগে এলাম, কারণ কোন সময় তো আবু বকরের মধ্যে পাই না, সবসময় আবু বকর আগে আছে। তো এইবার মনে মনে ভাবছি আবু বকর তো গরিব হয়ে গেছে, সব কিছু দিতে দিতে গরিব হয়ে গেছে, তো এখন আর কি দিব, আমার তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, তো অর্ধেক দেওয়ার জন্য আমি মনস্থ করে দিচ্ছি। মনে মনে ভাবছি যে আমি আমার সম্পদ থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এই ভাবছিলাম। তখন উসমান ইয়াহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হ্যাঁ তুমি ভাবতে পারো, কিন্তু প্রশ্ন করছেন তুমি কি আনছো আবু বকর, এটা না বলে আল্লাহ রাসূল কি বলছেন যে বাড়িতে কি রাই কাশছো, এর মানে আবু বকর সব নিয়ে আইসা করছে, এখানেই আবু বকর খাস, এখানেই আবু বকর কি, আর উমর তো ছিল বিচক্ষণ লোক, উমর বুঝা হলাইছে যে আবু বকরের সাথে আর করা যাবে না, যেহেতু আল্লাহর রাসূল এটা বলেন নাই আবু বকর তুমি কি আনছো, এই কথা না বলে আল্লাহর রাসূল বলতেছেন আবু বকর তুমি বাড়িতে মধ্যে কি রেখে আসছো, এর মানে বোঝা গেল আবু বকরের ভাগে আর করা যাবে না, এখানে আবু বকর এমন আশেক ছিলেন। বলতেছিলাম ওই কথাটা, ওই তবুকের যুদ্ধের মধ্যে উসমান ওইখানে ছিলেন, আর উসমান বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেকও বুঝি না, আমি সবও বুঝি না, আমি আমি
আমি বুঝি আমার রাসূল আমার কাছে যা চাইবে আমি উসমান তা দিতে বাধ্য। ওই উসমান বলতেছেন, কান্দেরা বলতেছেন, আহা আমি কি আমার নবীর চাহিদা পূরণ করতে পারবো না? এক বৃদ্ধ লোক বলতেছেন, বাবা তুমি কান্দ কেন, কি চাহিদা তুমি আমাকে একটু বলো, বুঝা বলো। তখন বলছিলেন, আমার রাসূল চাইছেন মিষ্টি পানি পান করার জন্য, সেই মিষ্টি পানির ব্যবস্থা না হয় আমি উসমান ব্যবস্থা করতে পারতেছি না। দরদ মাথা নিয়ে বলছেন কথাটা। তখন ওই বৃদ্ধ আনসারি বলতেছেন, হা বাবা তুমি চিন্তা করো না, তোমাকে আমি একটা কুয়ার সন্ধান দিব, তোমার নবী কোন জায়গায় আছে? মদিনাতুল মুনাওয়ারায় আছে, ওই সেখানে, হা হা যদি সেখানে থাকে ওইখানে একটা জান্নাতুল বাকি আছে। সুবহানাল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির পাশে একটা কুয়া আছে, যে কুয়ার মালিক এখন দুনিয়াতে নাই, কিন্তু তার ছেলে সন্তানও নাই, তার কোনো ওয়ারিশও নাই, কিন্তু তার স্ত্রী বেঁচে আছে কিনা তা জানি না, তুমি তালাশ করলে, কারণ পরবর্তী ছাড়া তো পানি নেওয়া যাবে না, ওইখানে নিষেধ ছিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, আর কলিজাটা এত বড় হয়েছে, তাহলে আমার যত সম্পদই থাকুক না কেন আমি এই কুয়ার পানি ব্যবস্থা করব। রওনা দিয়েছেন, সেখান থেকে আসছেন, কুয়া বার করছেন, বার করে তালাশ করলেন তার মালিককে, মালিক নাই। তখন জিজ্ঞাসা করলেন যে ওই ভদ্রলোকের কোন স্ত্রী আসেনি? ওই স্ত্রী তো এখানে নাই, স্ত্রী অনেক দূরে, আপনি ওইখান থেকে দেখেন আসে কিনা জীবিত। তখন ওই বুড়ির তালাশে গেল, মহিলার তালাশে গেল, ইয়া দেখে যে খুব বয়স্ক একটা মহিলা, আর ওই মহিলা বৈশা আছে। জিজ্ঞাসা করলেন, মা আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। বলে, কি সেই আবদার? ওই আবদারটা হলো আপনার একটা কুয়া আছে, যেটা নাকি মসজিদের মদিনা মনোয়ারায় জান্নাতুল বাকির কাছে, ওই কুয়াটা আমি আপনার কাছ থেকে কিনতে চাই। তখন ওই বুড়ি ডাকিয়া বলতেছে, তুমি কি জানো এই মদিনার আশেপাশে কোথায়ও মিষ্টি পানির কুয়া নাই? হ্যাঁ আমি জানি, ওই একটাই কুয়া, কিন্তু এই কুয়া ক্রয় করতে হলে তার মূল্য তো দিতে হতো অনেক। কত মূল্য চাও? ওই সময় এক একটা কুয়া খনন করতে বা কুয়া ক্রয় করতে আপনার 2 দেরহাম এরকম লাগতো, কিন্তু ওই মহিলা 1 লক্ষ দেরহাম চাইল। কয় লক্ষ? 1 লক্ষ দেরহাম চাইয়ে বসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছেন, তুমি 1 লক্ষ নয়, তুমি যদি আরো বেশিও চাইতা আমি উসমান ওই কুয়ার বিনিময় দিতে রাজি। আমি উসমান ওই কুয়ার বিনিময় দিতে আমি এক পায়ে রাজি, আমার যদি জীবনও দিতে চান, জীবনও দিতে হয় তাও দিতে রাজি, তারপরও আমার নবী এই যে মনোবাসনা এটা আমার পূরণ করতে হবে, ঠিক ঠিক না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিষ্টি পানির কুয়া পাইছি, ইয়া রাসূলুল্লাহ আমি সেই কুয়াটা আপনার জন্য ক্রয় করেছি, আপনার পদতলে আমি সেবার এই কুয়াটা কুরবান করে দিলাম। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, আর তারা বলতেছেন, তোমরা সাক্ষী দেখো আজকে থেকে আমি জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম উসমানের জন্য। আমি এই কথাটাই বুঝাচ্ছি যে আমরা আমল করব তো রাসূলের, আমি তো ধর্ম রাসূল যেভাবে বলছেন সেভাবেই আমল করবো, যেহেতু সময় কম আর সামনের দিকে পারবো না, আমি এই কয়েকটা আমলের কথা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটাকে সম্বোধন করে ওই নবী বলতেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতরা যদি তোমরা নিসফে শাবান তোমাদের জীবনে আয়েশা যায় আর তোমরা পাও, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ওই রাত্রটা সারা রাত তোমরা আমল করো, ইবাদত করো। কেন না, সহিহ একটা হাদিসে পাইছি যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা এই রাতে বিশেষ একটা দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি, ঠিক কিনা? কেন দেন?
যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন এই জন্য সারা রাতে জাগিয়ে আমল করা এক নম্বর সারা রাতে জাগিয়া আমল করা সোমু ইয়াওমাহা বা নাহারহা পরের দিন কি রাখা রোজা এখানে অনেকে মাসালা অনেকে অনেক না জানার কারণে কষ্ট করে হুজুর কয়টা রাখবো রোজা কয়টা রাখবো রোজা আরে শাবানের শুরু থেকে নিয়া শেষ পর্যন্তই আপনি রোজা রাখতে পারবেন এরপর আইয়ামে বীজ আছে 14 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তিন দিন রোজা রাখার কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে আসছে যারা অভ্যস্ত এরা রাখবেন কিন্তু ওই আশুরার রোজার বেলায় বলছিলেন যে 9 তারিখ একটা রোজা 10 তারিখ একটা রোজা অথবা 10 তারিখ একটা রোজা 11 তারিখ একটা রোজা ওই ভুল বোঝার কারণে অনেকে প্রশ্ন করে যে হুজুর কয়টা রোজা সবে বরাতের কয়টা রোজা আরে সবে বরাতের একটা রোজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা বলছেন সুতরাং আমরা একটা রোজা রাখতে পারি অথবা আমার যা খুশি আমি তা রাখতে পারি হাদিসে আরেক হাদিসে বলছিলেন 28 তারিখ আর 29 তারিখ রোজা না রাখতে বলছেন ওই দুই দিন তোমরা রোজা রেখো না কেন না যদি রোজা রাখতে যাও তোমাদের কষ্ট হয়ে যাবে রমজানের রোজা রাখতে তোমাদের কষ্ট হয়ে যাবে এই জন্য কিছু কি বিরত দাও কি করো বিরতি দাও বিরতি দিয়া তোমরা পরে রমজানের রোজা রাখা শুরু করে এই পাইলাম কয়টা আমল হাদিস দ্বারা দুইটা আমল প্রথমে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা لغروب الشمس الى سماء الدنيا আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ এই রাতে প্রথম আসমানে চলে আসেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আসো কেউ গুনাহগার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন আসো কেউ গুনাহগার আমি তার সেই গুনাহ মাফের জন্য আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেব আসলে কেউ গুনাহগার আল্লাহ ডেকে ডেকে বলতেছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আরে কেউ আসো নাকি ঢাকা আমি গুনাহগার যে তার গুনাহ মাফের জন্য আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেব সুবহানাল্লাহ আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু আসলে কেউ রিজিক চানেওয়ালা অভাবগ্রস্ত লোক গরিব খুব অসহায় আসুনি কেউ অভাবগ্রস্ত রিজিক চালে ওয়ালা তুমি রিজিকের কষ্ট করতেছ তোমার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয় এরকম কোন ব্যক্তি আসুনি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আলামিন মুবতালা আসুনি কেউ এরকম অসহায় রোগ সুখ দুঃখ দুঃখী ব্যক্তি কেউ অসুস্থ খুব অসুস্থ আসলে কেউ অসহায় এরকম অসুস্থ ব্যক্তি দুঃখ সুখ তুমি আসো দুঃখী দুঃখের মধ্যে আসো কষ্টের মধ্যে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমার কষ্ট থেকে মুক্তি দান করব সুবহানাল্লাহ আলা কাদা হাত্তা ইয়াতুল ফাজর আল্লাহ রাসূল বিশ্বনবী বলতেছেন এইভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন তোমার কি চাহিদা তোমার কি প্রয়োজন তুমি চাও তুমি কিসের থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহ তাআলা তার থেকে তোমাকে মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ মুক্তির মালিক কে আল্লাহ আমি যতই আমি কষ্টের মধ্যে থাকি না কেন যত সমস্যার মধ্যে থাকি না কেন সেই সব রকমের কষ্ট আর সমস্যাকে সমাধান করনে ওয়ালা কে আল্লাহ এই জন্য প্রথম বলছেন তুমি সারা রাত জাগো পরের দিন রোজা রাখো আর জায়গা কি করবা তুমি আল্লাহর কাছে চাও তুমি মাফ চাও গুনাহ করতে করতে তো আমরা সারা পরিমাণ গুনাহ করে ফেলেছি ঠিক কি ঠিক না আমাদের গুনাহের কোনো শেষ নাই ইচ্ছায় গুনাহ করছি অনিচ্ছায় গুনাহ করছি এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে আর আল্লাহ তাআলা বলতেছেন তুমি বান্দা একবার চোখের পানি ছাইরা দেখ আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এই জন্য অন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালা ছিল ওই ঘরে যখন গেছেন যাওয়ার পরে শরীরে কাপড় খুলছেন কাপড় খোলার পরে আবার উনি এই কাপড়টা আবার পরিধান করছেন
পরিধান করে ঘর থেকে বাইরে হয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মনে হয় অন্য সুদিনের ঘরে চলে গেছে আজকে আমার পালা তো উনি অন্যর ঘরে চলে যাবে এটা তো হইতেই পারে না তার এর মধ্যে ইগুর মধ্যে ফিট করছে তখন সাথে সাথে ঘর থেকে বাইরে দেখতে হবে কোন সুদিনের ঘরে যায় বাইরে তালাশ করে দেখলো যে আরো বলে তো যায় নাই রাসূল তো রাসূল গেল কই রাসূল গেল কোন যাইতে 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 বিচারতে বিচারতে পাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কাছে জান্নাতুল বাকি মানে কবরস্থান মদিনার কবরস্থান ওই কবরস্থানের পাশে গেছেন ওইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহ তুমি গুনাহগারকে maaf করে দাও যাদের কবরে আযাব হইতেছে তাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আয় আল্লাহ শহীদদেরকে maaf করে দাও মুমিন মুমিনাতদেরকে maaf করে দাও আয় আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি maaf করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ করে তাকে এখানে আয়েশা কারণ কি আয়েশা তুমি এখানে কারা কেন ও তুমি কি মনে করছো যে আল্লাহ আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে নবীর জন্য যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে আয় আল্লাহ ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে আল্লাহ গো তাদেরকে কবুল করে নেন তাদেরকে maaf করে দেন আয় আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতকে maaf করে দেন এইভাবে দোয়া করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য ভাই আমরাও দোয়া করব ঠিক কি ঠিক না আমরাও দোয়া করব আরেকটা আমল হলো যেহেতু পবিত্র রজনি পবিত্র এরকম ফজিলতের রাত আমরা যদি পারি কয় বেশি কয় পবিত্র হইয়া তোমরা কি করো আমল করো এই জন্য আমল করতে হবে ঠিক কি ঠিক না যেহেতু সময় কম আরেকটা আমলের আরেকটা বিশেষ ফজিলত আমি কইলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আমরা তো কোরআন তেলাওয়াত করব জিকির করব নামাজ করব বিভিন্ন ভাবে আমল করব ইনশাআল্লাহ সারা রাত জেগে আমল করব কিন্তু এখানে আরেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছেন আমার চাচা আপনাকে কি আমি এমন একটা আমল বলে দেব যে আমলের দ্বারা আপনার সামনে পিছনে বর্তমান ভবিষ্যৎ এবং ইচ্ছায় ওই ইচ্ছায় যত গুনাহ করেছে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে এসে ভালো আমল আজার কি আছে তুমি তাড়াতাড়ি বলো আপনি যদি পারেন প্রতিদিন করবেন আপনি যদি না পারেন সপ্তাহে একদিন করবেন তাও যদি না পারেন মাসে একদিন করবেন তাও যদি না পারেন বছরে একদিন হইলো করবেন এই আমলটা সেটা হলো সালাতুত তাসবিহ সালাতুত তাসবিহ তো সালাত মানে অর্থ নামাজ আমরা যেটা বলি সালাত মানে নামাজ আবার অনেকে কয়ে না কোরআন হাদিসে তো নাই অনেকে বলতে পারেন নামাজ পড়া কি বেদাত যদি বেদাত হয় আপনি নামাজ পড়েন না তা আপনার তো কোন নামাজ নামাজ তো আপনার তো বেদাত আছে এটা তো কোরআন হাদিসে কোথাও নাই কোরআন হাদিসে আসছে সালাত সবে বড় তো কোরআন হাদিসে নাই লাইলাতুন নিসফ মিন শাবান বলছেন আমরা বলি সবে বরাত মুক্তির রজনী এটার অর্থ কি মুক্তির রজনী আমরা বলে থাকি তো আপনারা কেন বেদাত বেদাত বলতেছেন কোরআন হাদিসে না থাকার কারণে না না এটা লাইলাতুন নিসফ মিন শাবান যেরকম সালাত মানে নামাজ বলি লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে আছে এইজন্য আমরা এটাকে সবে বরাত বলি বুঝে আসছে আপনাদের যাই হোক এটাকে সালাত মানে নামাজ আর তাসবিহ মানে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওই চার রাকাত নফলের নিয়তে এই নামাজটা আদায় করা তো প্রতি রাকাতে এই তাসবিহটা 300 বার পড়তে হবে এই তাসবিহটা কয় সময় প্রতি রাকাতে 300 বার যা 75 বার চার রাকাতে 300 বার প্রতি রাকাতে 75 বার চার রাকাতে 300 বার এখন আসলে এই নামাজটা আমরা পড়ার নিয়মটা বলি কয়েকটা নিয়ম আছে এর মাঝে সহজ যে নিয়মটা এটাই আমি বলতেছি আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করে শুনুন
মাঝে দাঁড়াই নিয়ত বান্দি বান্দার পরে আমরা সানা বলি না সানা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা বলি বলার পরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা সূরা বেলা শুরু করি কিন্তু এখানে সানা বলার পরেই এই তাসবিহটা আমরা 15 বার করব বাবা সানা বলার পরে মনে রাখবেন সানা বলার পরে 15 বার এরপরে আমরা কি করব আউযুবিল্লাহ করব বিসমিল্লাহ করব পরে সূরা কেরাত মিলাইব সূরা ফাতিহা করব আরেকটা সূরা মিলাইব সূরা কেরাত পড়ার পরে আমরা কি করি রুকুতে যাই কিন্তু রুকুতে না যাইয়া আমরা আরো 10 বার বাবা 10 বার রুকুতে যাব আল্লাহু আকবার বলে রুকুতে যাইয়া রুকুর তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আযীম তিন বার পাঁচ বার সাত বার যে যতবারই বলি বলার পরে রুকুতেই ওই তাসবিহ পড়ার পরে 10 বার আবার দাঁড়াই বসানি আল্লাহু লিমান হামিদা বলবো নমস্কার আছে না তাসবিহ তাসবিহ হবে না নামাজ হবে না এইজন্য কি হাতে টিপা টিপা ইশারা ইশারা করে আপনি গোনাটা বলতে পারেন এটা তো খুব মনোযোগ সহকারে এটার ফজিলত এত বেশি এই কারণেই যেমন তাসবিহগুলো একুরেট হয় তাসবিহগুলো যদি একুরেট না হয় তাহলে সব পাওয়া যাবো কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা এই বর্ণনা অনুযায়ী না হওয়ার কারণে আমরা পরিপূর্ণ সওয়াব পাবো না এই জন্য আমরা কি করব এই রাত্রে আমরা বেশি বেশি করে আমল করব আর সালাত তাসবিহ নামাজটা করব তাহাজ্জুদের নামাজ করব আর আল্লাহর কাছে মুনাজাত করব হে আল্লাহ জীবনে তো কত গুনাহই না করেছি নফসের দুকায় করে গুনাহ করেছি শয়তানের দুকায় করে গুনাহ করেছি হে আল্লাহ তুমি তো হাজির নাজির তুমি তো সব জায়গায় বিরাজমান তুমি তো সব কিছু দেখতেছো ঠিক কি ঠিক না আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ খবর রাখেন কি রাখেন না আমাদের খবর রাখেন আল্লাহ তাআলা সব জায়গায় হাজির তাই এখানে কত আসমানের কথা কেন বললেন বা এটা বলছেন আল্লাহ তাআলাই ভালো জানেন বা আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান যে আল্লাহ বান্দার প্রতি নিকটে চলে আসেন আল্লাহ বান্দার প্রতি নিকটে চলে আসেন বান্দার এই ডাক কি আছে চোখের পানি ফেলে আছে আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিতে বাধ্য এইজন্য আল্লাহ তাআলা রহমান রহিম এইজন্য আল্লাহ তাআলা রহমান রহিম আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি বনি ইসরাইলে আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাইলে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু ত্বায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا أمان الله تعالى تولن وغنى الله تعالى تشرك بالأزمان الله تعالى سميع بصير خبير بما تعملون الله تعالى তোমার কথা শুনে এবং দেখে আল্লাহ তাআলা তোমার কাজ কর্ম আল্লাহ তাআলা দেখে সব জায়গায় হাজির ঠিক কি না এরপর সূরাতুল বনি ইসরাঈলের যে আয়াতে আল্লাহ বলতেছে وكل إنسان ألزمناه طائره في عنقه وبنا أمي الله تعالى تمام قردنا مدهك ميموري كنفيت করে দিয়েছি ديبار اپنو أمي سيشتي করে দিয়েছি এর অর্থ এখন বুঝতে হবে মেমরি কার্ড যেহেতু সহজ মেমরি কার্ড ফিট করে দিয়েছি তোমার কর্তার মধ্যে আমি মেমরি কার্ড ফিট করে দিয়েছি আল্লাহ বলতেছেন এই মেমরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড হইতেছে তুমি যা করো যা করতেছো সিসি ক্যামেরা বা পাঁচতলা পাঁচতলার মধ্যে সিসি ক্যামেরা নিস্তলা বইয়ে বইয়ে দেখতেছে বা সিসি ক্যামেরা লাগাই রাখছে অফিসের মধ্যে বাসায় বসে বসে দেখতেছে কি করে না করে সব রেকর্ড হইতেছে যদি দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা হয়ে যদি পায় কি আল্লাহ পারে না আল্লাহ সেই ক্ষমতা নাই আর বড় আল্লাহ তাআলা তো সব কিছু কন্ট্রোল করতেছেন এর বড় বলতেছেন খবরদার আমি তোমার মেমরি কার্ড ফিট করে দিয়েছি তোমার কর্তাদের মধ্যে অকুল্লা ইনসান প্রত্যেক মানুষের কন্ট্রোল নাই আলজামনা ইলজাম করে দিয়েছি ওয়াইলাহু ফিরনুকি ওয়া মুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামা আর আমি ওই কিয়ামতের দিন এই মেমরি কার্ডটাকে বার করব হ্যাঁ মেমরি কার্ড যখন বার করব মেমরি কার্ড থাকবে না কিতাব আইন ইয়ালকাহু মানশুরা ওই মেমরি কার্ডটাকে আমি কিতাব আকারে বার কি আকারে বার করবেন কিতাব আকারে বার করবেন আর আল্লাহ বলবেন ইকরা কিতাব
তুমি তোমার কিতাব পড়ো ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আহা দুনিয়াতে কিতাব পড়তে পারছো না দুনিয়াতে কোরআন পড়তে পারো নাই দুনিয়াতে হাদিস পড়তে পারো নাই দুনিয়াতে আরবি পড়তে পারো নাই এখন সেই আরবি কিতাব নিয়ে এটা তোমার সামনে পেশ করছি আজকে থেকে তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট কারণ সেই ভূত সেই শক্তি আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি তুমি তোমার কিতাব পড়ো তখন ওই ব্যক্তি কিতাব পড়বে কিতাব পড়া শুরু করবে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আর আল্লাহ আমি দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা গুনাহ করেছি সেটাই তো এখানে ধরা পড়ে আছে আর আল্লাহ যত কিছু করছি সব কিছু থেকে কিতাবের মধ্যে সব লেখা আর আল্লাহ সেটার থেকে ফাসার কোনো উপায় থাকবে না এই জন্য আমরা যা করেছি সব ভুল করেছি
এই গুনাহ কখনো আর করব না তওবা করতে হবে এই গুনাহ আর কখনো করব না ভবিষ্যতেও করব না এখন ছেড়ে দিতে হবে ভবিষ্যতেও আর কখনো করব না বলে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে তিন নম্বর একটা আছে আল্লাহর হক আর একটা আছে বান্দার হক আর আমার জানা আছে আমি পার কোন বান্দার হক নষ্ট করছি ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলতেছেন হক যারা নষ্ট করছো এই হক নষ্টকারীকে আমি আল্লাহ maaf করি না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমার হককে আদায় না করে তুমি তোমার জানার মতো হক আদায় করে দাও সে যদি দুনিয়াতে না থাকে তার ওয়ারিসদেরকে তুমি ধরো ওয়ারিস যদি না থাকে কেউ যদি না থাকে তোমার তো জানা আছে তুমি কাজ করো ওই বান্দার পক্ষ হইতে ওই যে সম্পদ হইলে সম্পদ যেটাই হোক ওইটা তুমি কি করো আল্লাহর রাস্তায় বিনিয়োগ করো সরকার দেয় পাবো তো ইনশাআল্লাহ এই চারটা কাজ আমরা কইরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করছে ওই বান্দাকে আমি গুণমুক্ত করে দুনিয়া থেকে উঠাই নেব আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আলোচনা গুলা বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রে বেশি বেশি করে আমল করে গুনাহ মাফ করে গুনাহমুক্ত হইয়া যেন আমরা জীবন যাপন করে সামনে রমজানুল মোবারক মাস আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি রোজাগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ তাআলা যেন আমার হায়াতকে বানাইয়া দেয় আমরা যেন রমজানিকে পৌঁছতে পারি রমজান মাসের আমল যেন আমি আপনি করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলে বান্দা বান্দাকে আমি জান্নাত দিবই অবশ্যই দিব তবে ইন্নাল্লাহ আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম আমি তার জান মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত আমি দিব তার জানও আমার মাল হবে জান তো আল্লাহ রাস্তায় দিব এই আল্লাহ রজনীতে আমরা দিব জান দিব সারা রাত আমল করব কিছু মাল দেওয়ার দরকার আছে না কি কও জান্নাত তো দিব জান আর মালের বিনিময়ে কিসের বিনিময়ে এক নম্বর শর্ত জান জান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ সারা রাত আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব এর আগে কইলা দেয় ফজরের নামাজ হবে 5টা 15 তে ফজরের নামাজের জামাত হবে 5টা 15 তে তো সারা রাত আমল করব দ্বিতীয়ত দ্বিতীয়ত আরে মা আল্লাহ রাস্তায় কিছু মাল দিতে হবে ঠিক কি না এই এখন তো অনেকে বুঝে নিতে পেরে চাল দিতে রাজি আছে মাল দিতে রাজি ঠিক কি না না ভাই না ভাই চাল দেওয়ার মালিক কে আল্লাহ দেন কে আল্লাহ দিবেন কে আল্লাহ দিবেন কে আল্লাহ দিবেন কে আল্লাহ দেন যে তিনি নেন ঠিক কি না দিয়া দন দেখেন মন দিয়া দন দেখে মন আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ টিকিলা নদীর বার ভাঙ্গে শামার ভাঙ গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনির বাড়ি ফকির সন্ধ্যা বেলা টিকিলিটা সকালে দনি তো বিকালে ফকির বিকালে দনি তো সকালে ফকির কে করে আল্লাহ বিশ্বাস আছে সাজা আবিল হাসানা বানাহু আশরাম সালিহা আল্লাহ বলে তুমি যদি আমার রাস্তায় এক দাও বান্দারে চিন্তা করো না খালিস নিয়তে যদি দাও তাহলে আমি আল্লাহ তাআলা তোকে 10 দিব